धुबरी जिला पुलिस सुपर आनंद मिश्रा धुबरी जिला থেকে নগাঁও জেলায় বদলি হওয়ার দিন ধুবরী জেলা পুলিশ সুপার আনন্দ মিশ্রা ধুবরী থেকে বিদায় নিলেন। এদিকে যাওয়ার মুহূর্তে সাধারণ জনগণ পুলিশ সুপার আনন্দ মিশ্রাকে বিদায় দেওয়ার জন্য তার বাসভবনে উপস্থিত হন। এদিন অনেকেই আনন্দ মিশ্রার বদলি হওয়ায় আবেগতাড়িত হয়ে পড়েন। আইপিএস আনন্দ মিশ্রা গত কয়েক মাসের মধ্যেই ধুবরী জেলার বাসীর মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তারপরও ভিন্ন দুর্নীতি এবং চোরা কারবারি বন্ধ করতে সচেষ্ট ছিলেন এবং ধুবরীতে শান্তি স্থাপনে অনবরত চেষ্টা করে যাচ্ছিলেন পুলিশ সুপার আনন্দ মিশ্রা। এমনকি আনন্দ মিশ্রার কাজে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে গতকাল রবিবার এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল জনপ্রিয় তথা সৎ পুলিশ সুপার আনন্দ মিশ্রাকে যাতে ধুবরী জেলা থেকে বদলি না করা হয়। তাই ধুবরী অনেক সাধারণ লোক বাড়ি থেকে বেরিয়ে আসে হাতে প্লেকার্ড নিয়ে। ধুবরী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব লাভ করেন আইপিএস গৌরব অভিজিৎ দিলীপ। हम लोग कुछ नहीं कर सकते, आपका सर काम कीजिए, हम लोग हमारा काम करेंगे। सोशल मीडिया में बहुत पावर है सर। बिल्कुल बिल्कुल, कोई शक नहीं है मुझे कि इसमें आप ये वीडियो सभी शेयर कीजिए और ताकि सीएम तक ये बात जाए। आप लोग जैसे लोग हैं यहाँ पे, बिलीव मी धुबरी सेफ है। क्योंकि मैं बताया ना, हम तो मैं तो पहले भी आया हूँ। हाय, मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं।